আলহামদুলিল্লাহ, আমরা এখন হচ্ছে মসজিদ নববীর ছাদের ছাদ ছাদের উপর আমরা দেখতে পাচ্ছি একটি বড় মিনার, মাশাআল্লাহ মিনার। এই ছাদেও নামাজ পড়া যায়, ছাদেও পাটির বিছানো আছে। এখান থেকে আমরা আরেকটা মিনার দেখতে পাচ্ছি। কিছু ইনফরমেশনের মধ্যে একটা হচ্ছে যে মসজিদ নববী মসজিদটা এত বড়, সেটা বর্ণনা দিতে গিয়ে পাওয়া যাচ্ছে যে যেই শহরটা ছিল রাসূলুল্লাহ সময় ইয়াত্রিব বলা হতো, ইয়াত্রিব শহরটার যে সাইজ ছিল সেই সাইজের থেকে এখনকার যে মসজিদ সেটা বড়। তাহলে আপনি বুঝতে পারছেন যে মসজিদটা কত বড়, যে আসলে এক মাসের থেকে আরেক মাসে কয়েক কিলোমিটার। আমরা যখন দেখছি এটা একটা কর্নারে, আমরা ঠিক কর্নারে কর্নারে আমরা দেখেন ওই দিকের একটা প্রান্ত আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু অনেক দূরে, যার জন্য মানুষগুলোকে অনেক ছোট লাগছে। আর এখানে তাপ ঢাকা আছে। আরেকটু পিছনে যাই তাহলে আমরা মিনারগুলো দেখতে পাবো। এই কাপড়গুলো যেটা দেওয়া আছে এটা মনে হয় বৃষ্টি বৃষ্টি আসতে পারে এই জন্য দেওয়া, বাট এটা সরিয়ে ফেলে অনেক সময়, সরিয়ে ফেললে তখন এই মিনারটা খুবই সুন্দর লাগে। আমি এখন ফজরের ওয়াক্তে, এই জন্য লাইটগুলো সুন্দর বোঝা যাচ্ছে মিনারে, কিন্তু যদি ফজরের ওয়াক্ত না হতো হয়তো এরকম লাইটিং বোঝা যেত না। ফজর জাস্ট শেষ হলো, পাঁচটা বাজে, সোয়া পাঁচটা, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, খুবই সুন্দর, মাশাআল্লাহ। মসজিদে নববী সম্পর্কে আরও একটা ইনফরমেশান দিতে পারি, সেটা হচ্ছে যে এই আরাবিয়ান পেনিনসুলাতে প্রথম যখন ইলেকট্রিসিটি আসে তখন মসজিদে নববীতেই প্রথম আসে, এবং এটা আসে হচ্ছে অটোমান সাম্রাজ্যের সময়, তুর্কি অটোমান সাম্রাজ্যের সময় প্রথম ইলেকট্রিসিটি নিয়ে আসে ওরা। ইভেন ওই সময়ে তুর্কি অটোমান সাম্রাজ্য সেই সময় তারা ইলেকট্রিসিটি ওই সাম্রাজ্যের যে কিং ছিল তার বাসায় বা তার এলাকাতেও আনেনি, প্রথমে সে এই মসজিদে নিয়ে আসছিল। সো এটাকে বলা হয় যে এই মসজিদে নববী বেসিক্যালি প্রথম ইলেকট্রিসিটি আসে এই পুরো আরাবিয়ান পেনিনসুলাতে। তো মাশাআল্লাহ আমরা আজকেও দেখতে পাচ্ছি কী পরিমাণ ইলেকট্রিসিটি। আমরা ঠিক এই কাপড়ের শেডগুলো নিচে, কিন্তু এখান থেকে ডাইরেক্ট নিচে দেখা যাচ্ছে না, কোনো উপায় নেই। দেখেন কত বড়, অনেক দূরে সব কিছু বহুল। এটা ছাদ হওয়াতে এখানে বেশ কিছু এয়ার কন্ডিশনের এক্সস্ট আছে, খুব ভালো হতে কাপড়গুলো যদি না থাকতো তাহলে ডাইরেক্ট মিনারটা দেখতে পারতাম, তাতে খুবই সুন্দর লাগত। সম্ভবত দিনের বেলা এটা থাকবে কি না, দিনের বেলা তো থাকা উচিত, কিন্তু গরম আরও বেশি রাখে, এটাই মনে হয় মেইন কারণ। কারণ একটু না দিলে ছাদের মধ্যে যারা নামাজ পড়ছে তারা পড়তে পারবে না এই গরমে। চিন্তা করেন এত বড়ো মসজিদে ছাদের ভিতরেও মানুষ নামাজ পড়ছে, কারণ কত মানুষ একসাথে এক জামাতে নামাজ পড়ে। اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله لكن এখন আমি দেখতে পাচ্ছি মিনারগুলো, সুন্দর লাগছে মিনারগুলো ইনশাআল্লাহ। এবং এখানে সামনে যেটা দেখতে গেলাম কিন্তু হোটেল, সে হোটেল দারুল তাওকা
জাস্ট ফজরের ওয়াক্ত শেষ তো মানুষ নেই, আমরা যদি ওয়াক্তের মাঝখানে আসতাম বা নামাজ যখন শুরু হয়েছে তখন হয়তো সুন্দরভাবে দেখতে পারতাম মানুষের পড়া থাকতো। এখন মানুষ কিছু কোরআন শরীফ পড়ছে না, সবাই একটু পরে সবাই ইশরাকের নামাজ পড়বে। কীভাবে দেখাবো, এত সুন্দর লাগছে, এত সুন্দর, আল্লাহ এত মুগ্ধ মনে হয় কখনো কোনো কিছু দেখে থাকেনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।